আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সংখ্যা পদ্ধতির 15তম পর্বে আজকে আমরা এই গণিতটা করব। আসো দেখো, এই গণিতটা হলো এই যে হেক্সাডেসিমেল একটা সংখ্যা সাথে কি একটা অক্টাল সংখ্যা যোগ করে এই যোগফলটা আবার হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। এই গণিতটা যদি তুমি ভালো করে বুঝে করো তাহলে সংখ্যা পদ্ধতির অনেক নিয়ম এটার মধ্যে আলোচনা করা হবে। তো আসো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, এইটাকে আমরা বাইনারিতে প্রকাশ করে নেব। তো আমি প্রথমেই তোমাদেরকে শিখাইছিলাম কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা যায়। সেই ক্ষেত্রে কি আমি তোমার 4-বিট বিসিডি কোড দিয়ে এই গণিতটা আমরা ট্রান্সফার করে শিখাইছিলাম। তাহলে দেখো, এইটা প্রথমে আছে কত, 6 হইতে হলে আমার এই মাঝের দুইটা বিটকে ইউজ করতে হবে আর এই দুইটা শূন্য রাখতে হবে। তাহলে আমি লিখতে পারি 0 1 1 0, তাহলে আমি 6 পেয়ে গেলাম। আচ্ছা, এখন আছে এফ। এফ ফর তো তুমি জানো 15, অর্থাৎ 15। তাহলে 15-এর জন্য তো 12 14 15 সবগুলো বিট ব্যবহার করতে হয়। তাহলে সবগুলো বিট যখন ব্যবহার করতে হয় কি, তখন সবগুলো 1 হয়ে যায়। ব্যবহার করার মানে 1 আর না করা মানে 0। তারপরে কি করো, এখন আসো যে এখানে দশমিক আছে, তুমি এখানে দশমিকটা দিয়ে ফেলো। আচ্ছা, তারপরে আসো যে 3 3 3-এর জন্য তো প্রথম দুইটা বিট ব্যবহার করতে হয়, তাহলে বাকি দুইটা এই দুইটা 0 1 1। আচ্ছা, সির জন্য, সি হলো তোমার এ ফর কত, এই যে এইভাবে তুমি লিখে নেব, বি ফর 11, সি ফর 12। তাহলে 12-এর জন্য প্রথম দুইটা বিট ব্যবহার করতে হবে আর বাকি দুইটা 0। তাহলে আমার হয়ে গেল এইটার বাইনারি ফর্ম। এখন আসো আমরা কি করব, এই যে অক্টাল আছে না, এই অক্টালটাকে বাইনারিতে প্রকাশ করি। তাহলে এখানে আছে 203.25, এটা আছে অক্টাল ফর্ম। অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমার কি করতে হবে, 3-বিটের বিসিডি কোড ব্যবহার করতে হবে। 3-বিটের বিসিডি কোড দিলেই আমি অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি। তাহলে দেখো, প্রথমে এখানে দশমিক আছে না, সেই দশমিক তাহলে এই দিক থেকে আমরা শুরু করব। আগে 1 এই 3-কে টার্গেট করব, কারণ এই দশমিক বরাবর দশমিক না বসালে তো যোগ করতে পারবা না তুমি। অনেকে এই পাশ থেকে লেখে, তখন কিন্তু এই গণিত মিলবে না। তাহলে 3 3-এর জন্য প্রথম দুইটা বিট আর এটা 0। তাহলে দেখো যে এই বরাবর লিখব 1 1 আর একটা 0 বিট। তাহলে আমার হয়ে গেল 3, কারণ 3-এর জন্য তো এই 2 আর 1 ব্যবহার করলে হয়, এটা হতো 0। তারপর আছে 0 0-এর জন্য কি, 3টা 0 ব্যবহার করতে হবে। তাহলে 1 2 3 চলে গেছে এই 3টার নিচে, তার মানে 0 0 0। আচ্ছা, তারপর আছে আবার কত, 2 2-এর জন্য একটু মাঝেরটা ব্যবহার করতে হবে আর বাকি দুটা কি, 0। তারপরে হলো 2 2-এর জন্য 1 আবার বাকিটা 0। তার মানে দেখো, এখানে কিন্তু 9টা বিট হবে আর এখানে আছে কয়টা, 8টা বিট, একটা বাইরে চলে আসলো। এখন আসে এই দিকে যাব, এইদিকে আছে কত, 2। তাহলে 2-এর জন্য আমরা মাঝেরটা ব্যবহার করব, বাকিটা কি থাকবে, 0 থাকবে বাকি দুইটা। হ্যাঁ, আচ্ছা, তারপর আছে 5 5-এর জন্য প্রথমটা আর শেষেরটা, তার মানে 1 0 1 আর বাকি দুটো কি, 0 থাকলো। তাহলে আমরা 0 দিয়ে ফ্লপ করে নিতে পারি। তাহলে আমরা এইটা হলো বাইনারি আর এটাও হলো বাইনারি। এখন আসো আমরা কি করব, যোগ করে দিব। তাহলে যদি আমরা যোগ করি, এ পাশে আমার কি হবে, এই যে +203.258। হ্যাঁ, এখন দেখো এইটা আমরা বাইনারি যোগ করে ফেলি। তো বাইনারি যোগ করার জন্য তুমি তোমার মতো যোগ করে যাও। এ পাশে এই যে দেখো 0 0, তারপরে 1 আর 1 যোগ করলে হয় কি, কত, 0। ক্যারি 1, সেই ক্যারি 1 এখানে যোগ করলে 1 আর 1 আবার হচ্ছে 0। আবার আসতেছে কত, আমার ক্যারি 1, 1 আর 1 কত, 1 আর 1 যোগ করলে হয় 1 0, এর সাথে 1 যোগ করলে হয় 1 1। তার মানে কি, 1 এখানে নামে আর হলো কি, আমার ক্যারি আর 1 হাতে থাকে,
এই ক্যারি এখানে ধরলে এইটা এটা কি শূন্য, আবার ক্যারি এক, আবার এখানে শূন্য, আবার ক্যারি একটা নেমে গেল, এখন দশমিকের জায়গায় দশমিক বসাইলাম। এখন আসে আবার এই পাশে ওয়ান, আর ওয়ান যোগ করলে জিরো, ক্যারি এক, তিনটা ওয়ান যোগ করলে আগে দেখাইছি ওয়ান আর ক্যারি এক থাকে, এটা শূন্য, আবার শূন্য, ক্যারি নামে গেল, আবার ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, আর এখানে শূন্য। তো প্রিয় শিক্ষার্থী, এইটা হলো তোমার বাইনারি। এখন এই বাইনারি ফর্মটাকে আমাকে প্রকাশ করতে হবে কত, হেক্সাডেসিমেল ফর্ম। তাহলে আসো হেক্সাডেসিমেল ফর্মে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে, চারটা করে জোড়া বাঁধতে হবে। এই যে চারটা, তারপরে এই দিকে চারটা, এখানে আছে তো শূন্য, তো আর বাকি তোমার তিনটা শূন্য দিয়ে নিতে হবে। তুমি শূন্যের জন্য শূন্য না দিলেও হবে, তবে তোমার বোঝানোর জন্য যদি এই পাশে অতিরিক্ত বিট থাকে তাহলে বাকিগুলো শূন্য দিয়ে চার বিট বানাইতে হবে, যেহেতু আমার এটাকে হেক্সাডেসিমেলে পরিণত করতে হবে। আর এ পাশ থেকে এই দিকে যাইতে হবে, ওই দিক থেকে না কিন্তু। তাহলে আবার এখানে চারটা শূন্য আছে, আচ্ছা মিলে গেল। তো এখন দেখো যে এইখানে কত হয়, এইখানে তো আমার চার বিট, মনে আছে কি, এই যে চার বিট হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসার জন্য, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবো আমরা এখন। তাহলে এখানে দুই নম্বর বিটে মান আছে, তাহলে দুই নম্বর বিটের মান কত, টু। আচ্ছা এইখানে দেখো সবগুলো বিটের মান আছে, তার মানে সবগুলো বিট যোগ করলে হয় পনেরো, পনেরো পর কত, এফ। তাহলে আমার হচ্ছে এফ টু পয়েন্ট। আচ্ছা এইখানে হচ্ছে কত দেখো, প্রথমটা শেষেরটা আছে, তাহলে আট, এই দুইটা নাইন। আচ্ছা এইটুকের মান হচ্ছে নাইন, আর ওটা তো জিরো, তাহলে তুমি দেখতে পারো নাইন জিরো হয়ে গেল হেক্সাডেসিমেল। শেষে কি তুমি এগুলো পেন্সিল দিয়ে করবা বোঝার জন্য, তারপরে তুমি এগুলো মুছে ফেলবা, বা শেষ। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে বাইনারি গণিতগুলো অত্যন্ত সহজেই শুধু সংখ্যা পদ্ধতির ট্রান্সফার, এটা যদি তুমি জানা থাকে তাহলে তুমি সহজেই এই ধরনের গণিতগুলো সলভ করতে পারবে। তাহলে আমি আবার বলছি, এই দুটা যোগ করে যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে কি করেছি, এইটার বাইনারি বের করেছি, আবার এইটার বাইনারি বের করেছি, তারপরে দুটো যোগ করে ওই যোগফলকে আবার হেক্সাডেসিমেলে নিয়ে গেছি। তাহলে এখানে কিন্তু পয়েন্টের ব্যাপারটা মনে রাখবো, পয়েন্ট থেকে দুই দিকে মিলাই লিখতে হবে ঘরগুলো। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা পরবর্তী পর্বে চলে যাই। এ পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফেজ।